आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদে কেঁপে উঠল লক্ষ্মীপুর, 560টি কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি। ভিএইচপির দুয়ারবন্দ প্রখণ্ডের উদ্যোগে লোহারবন্দে উদযাপিত রাম মহোৎসব। স্প্রে ছিটিয়ে গাড়ি সহ মোবাইল ও মানিব্যাগ ছিনতাই, তীব্র চাঞ্চল্য। বিস্তারিত আমার বাংলা সংবাদ। অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদে কেঁপে উঠল জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র। সুবিচার না পেলে আগামী সোমবার থেকে আইসিডিএস প্রকল্পের অন্তর্গত লক্ষ্মীপুরের 560টি কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন অঙ্গনওয়াড়ি কর্মসহ সহায়িকারা। শুক্রবার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মীদের উত্থাল প্রতিবাদে কেঁপে উঠল এলাকার আকাশ বাতাস। এদিন লক্ষ্মীপুর আইসিডিএস প্রকল্পের বড়বাবু কৃষ্ণ সাহার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ সাব্যস্ত করে আইসিডিএস প্রকল্পের অধীনে কর্মরত কর্মীরা। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান, বড়বাবু কৃষ্ণ সাহা কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করার পাশাপাশি শিশু খাদ্য নিয়ে কেন্দ্র নিয়ে কর্মীদের সঙ্গে ব্যাপক অনিয়ম করে আসছেন। অভিযোগ এও, তত্ত্ব লুকিয়ে রেখে বড়বাবু কৃষ্ণ সাহা কর্মীদের প্রদান করেছেন অর্থ। শুধু তাই নয়, ব্ল্যাঙ্ক রেজিস্টারে হস্তাক্ষর নিয়ে কর্মীদের প্রদান করেছেন শিশু খাদ্য সামগ্রী। বিষয়টি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা বেশ কয়েকবার সিডিপিও প্রতিভা নাথকে জানানো সত্ত্বেও আজ পর্যন্ত তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাই কোনো উপায় না পেয়ে প্রকল্পের অধীনে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মীরা বড়বাবু কৃষ্ণ সাহার বিরুদ্ধে তদন্ত চালানোর পাশাপাশি অতিসত্ত্বতার বদলির দাবি জানান। এদিন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীদের উত্থাল প্রতিবাদের মাধ্যমে সমষ্টির বিধায়ককে এক স্মারকলিপি প্রদান করে সুবিচার কামনা করেন তারা। দাবি পূরণ না হলে আগামী সোমবার থেকে আইসিডিএস প্রকল্পের অন্তর্গত 560টি কেন্দ্র বন্ধ করে দেওয়ার কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। লক্ষ্মীপুর প্রজেক্ট থেকে অঙ্গনওয়াড়ি কর্মীগণ, আমরা অঙ্গনওয়াড়ি কর্মীগণের মধ্যে আমাদের যে অফিসে যে বড়বাবু, ও আমাদেরকে রেজিস্টার ব্যাংক রেজিস্টারে সিগনেচার নেয়, তারপর আমাদেরকে যিনি জিতে অনেক উল্টাপাল্টা কথা বলে। যদি আমরা বলি যে অফিস অর্ডারটা দেখানোর জন্য, ও আমাদেরকে বলে যে যা পেয়েছো তা নিয়ে চলে যাও, এখন আর ক্যারি করবে না ওইসব। এবং আমরা যখন ওকে কোনো একটা প্রশ্ন করতে যাই, ও অফিসে থাকে না, অফিসের বাইরে চলে আসে। ওই ধরনের নানান ধরনের প্রবলেমের জন্য আমরা অঙ্গনওয়াড়ি কর্মীগণ আমরা ঘুরছি। তাই বলে আমরা আজকে আসছি ওনাকে, যাতে আমাদের এখান থেকে ট্রান্সফার করানো যায়, ওই জন্য বিহিত বন্দোবস্ত করার জন্য আমরা স্যারের কাছে এসেছি। আমরা এটাই চাই, আমাদের স্যারের কাছে এটাই চাই যে এটা আমরা ন্যায় হোক, যে আমরা যে অফিসে যাই, যাওয়ার পরে আপনার ভালো মতে আপনাদের যে লিস্টগুলো আয়, যে চাল মোটর আয়, এগুলো সবের কিছু লিস্ট ভালো মতে দেখানি হয় না। ট্রান্সপোর্টেশন চার্জ যায়, এটা অনেক বেশি আয়, কিন্তু আমরা জানতেই পারি না যে কত টাকা আইছে। ওয়ার্কার গেলে বইবার ব্যবস্থা নাই, চেয়ার টেবিল কিছু আপনার দাঁড়াইয়া কোনো মিটিং মিটিং হইলে দাঁড়াইয়া আইতে লাগে, কোনো ব্যবস্থা নাই আপনাদের। সময় থাকতে যদি ঐক্যবদ্ধ না হন হিন্দুরা, তবে ভবিষ্যতে অনেক বিপদের সম্মুখীন হতে হবে সনাতন ধর্মাবলম্বীদের। কাজেই এই মুহূর্তে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের দুয়ারবন্দ প্রখণ্ডের উদ্যোগে লোহারবন্দ খণ্ডের নোয়াগাঁও রাম মন্দিরে অনুষ্ঠিত রাম মহোৎসবে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ কাছাড় জেলার প্রচারক রাজকিশোর ঘটোয়ার।
শুরুতে কলস যাত্রা, গোমাতা পূজন, যজ্ঞ সহ প্রদীপ প্রজ্বলন এবং ভারত মাতার বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন স্থানীয় সমাজসেবী নিতাই ভূমিজের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সংঘের প্রচারক রাজকিশোর ঘটোয়ার সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হয়ে চলার পাশাপাশি ভগবান শ্রী রামচন্দ্রের জীবন চরিত্র তথা আদর্শ অনুসরণ করে এগিয়ে চলার জন্য সকল হিন্দু লোকেদের প্রতি আহ্বান জানান। এদিকে সাংগঠনিক দিক দিয়ে আলোকপাত করেন বজরং দলের শিলচর বিভাগ সংযোজক অমলেন্দু দাস। এদিনের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে অগ্রণী ভূমিকা পালনের জন্য বিশ্ব হিন্দু পরিষদের ধোয়ারবন প্রখণ্ডের সভাপতি কার্তিক মজুমদারের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সহ সম্পাদক দেবাশিস নন্দী মজুমদার, দুর্গাবাহিনীর সংযোজিকা প্রিয়া দেব, দুর্গাবাহিনীর লোহারবন প্রখণ্ডের সংযোজিকা অঙ্কিতা চক্রবর্তী, বজরং দলের দোয়ারবন প্রখণ্ডের সংযোজক করণ দাস, দোয়ারবন প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক পঞ্চম কালোয়ার প্রমুখ। মুখমণ্ডলে স্প্রে ছিটিয়ে চালককে অচেতন করে ছিনতাই করা হলো গাড়ি। ঘটনাটি সংঘটিত হয় শিলচর এনআইটি সংলগ্ন এলাকায়। গাড়ি চালাচ্ছিলেন দরগাকুনার বাসিন্দা তথা আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সিদ্ধার্থ মালা। এ নিয়ে রংপুর থানায় এক মামলা দায়ের করেন তিনি। এতে উল্লেখ করে তিনি জানান, তার সদ্য ক্রয় করা গাড়িটি নিয়ে তিনি শিলচর থেকে দরগাকুনার বাড়িতে যাচ্ছিলেন। ঘুঙ্গুর পার হওয়ার পর অন্য একটি গাড়ি তার পিছনে বার কয়েক, ওই গাড়ির চালক তাকে ওভারটেক করার চেষ্টা চালায়। শিলচর এনআইটির মুখের সামনে তাকে গাড়িতে ধাক্কা দিলে তিনি গাড়ি দাঁড় করাতে বাধ্য হন। তখন ওই গাড়ির আরোহীরা এগিয়ে এসে তাকে ধারালো অস্ত্র দেখানোর পাশাপাশি মুখে স্প্রে ছিটিয়ে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় দুষ্কৃতীরা তার গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যায়, সঙ্গে তার ওয়ালেট ও মোবাইল ছিনতান করে নিয়ে যায়। এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে ঘুঙ্গুর এলাকায়। তবে পুলিশ এজাহারের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। শিলচর থেকে আবার আসলাম আমার একটা প্রজেক্টের কাজের থেকে। তো দুইটা আড়াই টাইম আমি বাইরে হয়েছি, এটা নতুন নয় যে আমি দুইটা আড়াই টাইম আর বা রাত্রে আমি বাইরে হয়েছি ফার্স্ট টাইম। তো যখন আমি এনআইটিটা ক্রস করছি বাইকনগর এরিয়াল, আমার মানে একটা গাড়ি আমার কন্টিনিউসলি চেস করে থাকছিল। চেস করার পরে তো আমি এটা আগে দেখছি না, এটার পরে আমার মানে চেস করছে আর আমার আইয়া ওভারটেক করছে আর একদম মানে আমার গাড়িটা লাগাই দিয়েছে সামনে। তারা আমি স্লো ডাউন করছি, তারা গাড়িতে গেলাম, এই আমার মানে কিছু একটা শার্প অবজেক্ট আসলো তারা, হয়তো আমার মানে ড্রাইভার সাইডের গ্লাস ভাঙছে আর একটা স্প্রে আসলো তার কাছে। স্প্রেটা মানে মারিয়াই গাড়ির আমার মানে গাড়ির দরজাটা খুলছে তারা আর আমার দুই তিনটা পাঞ্চ মারছে। পাঞ্চ মানে পাঞ্চ তারা করিয়া আমি একটু মানে সেন্সলেস ভাবে আসলাম। তো আমি গাড়ি থেকে মানে আমার বাইর করছে আর পাঞ্চ করার পরে মানে আমার তারা গাড়ি লইয়া গেছে। যে আমার মানে যতটুকু মনে আছে গাড়ির নাম্বার প্লেট, তারা গাড়ির নাম্বার প্লেট আছে ML মেঘালয়া নাম্বার। তারা মানে মানে কিছু কথা কইতে শুনছো? তারা মানে তারা গাড়ি আসলো মেঘালয়া নাম্বার প্লেটের,
তুমি তারা মাতা আসলো সিলেটের বা বাংলার তারা যে কথা আসলো যে বাইরো 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 গাড়ি থেকে মানে ফার্স্ট এক দুইবার তো আমি মানে তারা যখন কথা আসলো আমি গ্লাসটা মানে লামাইছি না বা আমি দরজাটা খুলছি না এটার ফলে তারা মানে গ্লাস ভাঙি দিয়েছে আমার আর উধারবন্দ বিধানসভা কেন্দ্রের গোসাইপুর দ্বিতীয় খণ্ডে বৃহস্পতিবার রাতের ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতে এলাকার বহু পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে এর মধ্যে ওই গ্রামের বাসিন্দা তথা এক অসহায় স্বামীহারা মহিলা মমতা বেগমের ঘরের ছাদ ভেঙে পড়ে প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা গেছে শুক্রবার বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান এর আগে কোনো মেম্বার আছে প্রায় মেম্বার নাম বললাম দেখো এই গ্রামের মধ্যে তারাও গরিব মানুষ একটা তারা ঘর হয় না কয় বছর থেকে সব ও গ্রামের বহু ধনী ধনী মানুষের ভাই কিন্তু এই গরিব মানুষের মধ্যে একটা তারা ঘর সমাজে নাম হারিয়েছিল মেম্বারে বুঝছেন কয় আবার আইব তো সার্ভে করবো তো কিটা করবো কইয়া কই আজ পাঁচ বছর বিয়া আরে আর তারা দেখো এই গ্রামের যে গরিব দিল তারার ঘর চাই যে এই গরিবগুলা মানুষের ঘর পাইছো বুঝছেন এতই ধনী ধনী মানুষের ঘর ভার তারা ঘর পায় না আই ওই বছর হয়েছে ওই যে নদীর ধারো দেখো ঘর বাড়ি উঠিয়া ধার তুফানে এখন তো সব উল্টি গেছে এখন তখন এন জামাই নাই এন তো মারা গেছে পাকা কয় বছর হয়ে যায় এর ছেলে আছে এটা তো কুটিমুটি ছেলে তারা সংসার তো চলাই তা তো তারা সাদা পাতি না তারা কোনো রকম চালাইছে বাড়ি ধরো কিছু কাম কাজ করি ওই রকম চালাইছে পরিবার পাকা দুই তিন চারটা মেয়েও আছে এরা সংসারটা চলতো কিরকম এবার তো গভর্নমেন্টের মাঝে তারা সাহায্য পান না কিছু আপনার আচ্ছা আপনার নামটা কি জানি আমার নাম আশিকুদ্দিন আপনার গ্রামের নাম হইতপুর কোথায় পাট্টু বলে হইতে যায় তারা গরিব মানুষ তারা যে লিস্ট নাম হবে না তারা গর্ব হয় না কি কারণে যত বছর এতই গুদনি মানুষ সবে গর্ব হয় আর তারা হয় না এখানে মেম্বার আইলে মেম্বার কয় খালি কয় সার্ভে হয়েছে না সার্ভে হয়ে গেছে একবার আইয়া দেখো কে যাও কিছু গড়টা দেখে যাবো অবস্থা কিরকম হয়েছে তুফান গ্রামের তরফ থেকে আমি বিধায়ক সাহেব করি বুঝছেন এমএলএ সাহেব এই গ্রাম আইয়া করা দেখে যাবো এই বাড়ির গড়টা কিরকম করে কত হয়েছে কতটা পরিছে না বেহত ক্ষতি হয়েছে আমার ঘরে রইবার মতো অবস্থা নাই চাই আমি বাচ্চা হাঁচা লইয়া রইতাম আমার তিনটা মেয়ে লইয়া যাইতাম হই আমি রুজি রোজগার করার মতো নাই আমার স্বামীও নাই আমার চলবার মতো অবস্থা নাই আমি উদাহরণ ডিসির কাছে এমএলএ কাছে অনুরোধ করি আর একটা সাহায্য চাই আমি আমার মেয়েগুলো লইয়া আমি থাকতাম চাইজন মেয়ে আপনার নামটা কি আপনার স্বামীর নাম কি দীর্ঘ ৪০ বছর সুনামের সঙ্গে শিক্ষকতার চাকুরি করে চাকুরি জীবন থেকে অবসর নিলেন গঙ্গানগর নিকামা এমবি স্কুলের প্রধান শিক্ষক শামসুল হক লস্কর শুক্রবার অর্থাৎ ৩১ মার্চ চাকুরি থেকে অবসর গ্রহণ করেন তিনি আর এতে এলাকার বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক লস্করকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এদিনের গঙ্গানগর নিকামা হায়ার সেকেন্ডারি স্কুল পরিচালনা কমিটির সভাপতি জয়প্রিয় বর্মনের পৌরোহিত্যে স্কুলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা সভায় শিক্ষক শামসুল হক লস্করের কর্মজীবন ও তার অবসর জীবনে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বক্তব্য রাখেন নিকামা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মহিবুর রহমান বিশিষ্ট নাগরিক ব্রজেন্দ্র চন্দ্র দাস শিক্ষক নিহার দাস সভায় উপস্থিত ছিলেন সঞ্জয় দাস আবদুল্লাহ লস্কর অঞ্জন বর্মন প্রমুখ প্রসঙ্গত ১৯৯৩ সালের জুলাই মাসে সোনাবাড়িঘাট এমবি স্কুলে শিক্ষকতার চাকুরিতে যোগ দেন শিক্ষক শামসুল হক লস্কর পরে ১৯৯৭ সালের জুন মাসে বদলি হয়ে নিকামা এমবি স্কুলে শিক্ষকতায় যোগদান করে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে ৩১ মার্চ অবসর গ্রহণ করেন আপনাদের সহিত কোন ব্যবহারের দুষ্কৃতি করিয়া থাকি আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসার প্রায় আমি ১৯৯৭ ১৯৯৭ ইংরাজিতে এই বিদ্যালয়ে জয়েন করিয়াছি আমি এই বিদ্যালয়ে চাকরি করার সময় আপনাদের পূর্ণ সহযোগিতা পেয়েছি আমার সহকর্মীবৃন্দের সহিত আমার জানামতো কোনো মনোমালিন্য নাই যদিও কারণে আমি মনকষ্ট দিয়া থাকি আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া যাতে আপনারা আমাকে সমাজসুলভ দৃষ্টিতে দেখেন আর এই সামান্য আয়োজন যদিও আমাদের রমজান ফিরিয়া আসে না এই ৩১ ডে আর আসবে না আমার তরফ থেকে সামান্য জলযোগের আয়োজন বডফা অবদমিত জনগোষ্ঠীর উত্তরণের এক দিশারি উপেন্দ্রনাথ ব্রহ্মের
68তম জন্মদিবস পালন করলো আকসা। এদিন শিলচর প্লেস ক্লাবে এক আলোচনা সভার মাধ্যমে ছাত্র দিবস উদযাপন সহ প্রয়াত ছাত্রনেতার জন্মদিনে বিশেষ কার্যক্রম আয়োজিত করলো আকসা। এদিন উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে ছাত্র দিবসের কার্যক্রমের সূচনা করা হয়। এদিনের আলোচনা সভায় প্রয়াত বিপ্লবী ব্রহ্মের গোটা নর্থ ইস্ট জুড়ে উল্লেখযোগ্য অবদানের কথা তুলে স্মৃতিচারণ বক্তব্য রাখেন মুখ্য অতিথি নেইজাং নাংজা, আকসার উপদেষ্টা রূপম নন্দী, প্রকাশ্য প্রেস ক্লাব সচিব শঙ্কর দে, অধ্যক্ষ পার্থ প্রতিম অধিকারী, শিক্ষিকা সুস্মিতা যোশী প্রমুখ। এদিন সভায় ছাত্র দিবস উপলক্ষে বেশ কজন পড়ুয়াদের হাতে কিছু উপহারও তুলে দেওয়া হয়। করিমগঞ্জে যে ফায়ারিং হয়েছিল ভাষার জন্য, জগন্ময় দেব দিব্যেন্দু দাসকে যে যে গুলিতে প্রাণ দিতে হয়েছিল তার ঠিক পরের বছর উপেন্দ্রনাথ ব্রহ্ম করিমগঞ্জে 21 জুলাই এসে পুলিশি বর্বরতার বিরুদ্ধে তিনি সেখানে বক্তব্য গঙ্গাবন্ধনের সম্মুখে বক্তব্য রেখে সরকারের বিরুদ্ধে তার কালো কানুনের বিরুদ্ধে আওয়াজ তুলতে সক্ষম হয়েছিলেন। এই হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্ম। তাই আজকে আমরা উপেন্দ্রনাথ ব্রহ্ম আজ আমাদের মধ্যে নেই। মাত্র 34 বছর বয়সে মুম্বাইয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে ত্যাগ করে চলে গেছেন। এবং আমরা আগামীতে আমাদের আছে উপেন্দ্র কুমার ব্রহ্মের নামে আমরা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করার চেষ্টা করব, এটা আগামীতে ঘোষণা করা হবে। এবং তার যে অবদান শুধু বরাক্যপুত্রকে নয়, গোটা আসামের অনসমিয়া জাতিগোষ্ঠীকে একত্রিত করে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলা হয়েছিল সেটার মেইন কারিগর ছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্ম। কাছাড় জেলার শালচাপড়া জিপিতে এই বছর থেকে সার্বজনীন বাসন্তী পূজা সহ রামনবমী ও নবকুমারীর পূজার উদ্যোগ নিল জিপির জনগণ। এই দুর্গাপূজা উপলক্ষে লোকসহ সাধারণ জনগণ জানান, এই বাসন্তী পূজাটি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম করেছিলেন, তাই এই দুর্গাপূজাটি মঙ্গলময় মানসিক পূজা। তাই এবার রামনবমী উপলক্ষে শালচাপড়া সহ বিশ্বের সব জায়গায় শান্তি ও শোক সমৃদ্ধির জন্য এই পূজার আয়োজন করা হয়েছে শালচাপড়া জিপিতে। এবং এই পূজা এই বছরের ন্যায় প্রতি বছর করা হবে বলে জানান কমিটির লোকজন। ও আরো জানান, এই দুর্গা উৎসবের ফান্ডিং এর জন্য কোনো জনপ্রতিনিধি তথা মন্ত্রী মিনিস্টাররা সাহায্যের হাত বাড়াননি, তবে আগামী দিনে এদের কাছে সাহায্যের আহ্বান রাখছেন কমিটির লোকজন সহ স্থানীয় জনগণ। এই পূজা আয়োজন কমিটির লোকজনদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি বিধুভূষণ নাথ, সম্পাদক দেবাশিষ পাল, বিশিষ্ট সমাজসেবী শঙ্করশীল, পুলক নাথ, সুদীপ নাথ, কৃষ্ণমোহন দাস, স্নেহাশিস দাস সহ আরো অন্যান্যরা। এই বছর আমাদের শালচাপড়াতে জিপি ভিত্তিক একটি কমিটি গঠন করে আমরা একটা প্রয়াস নিয়েছি বাসন্তী পূজা উৎসবে। তাই আমাদের এই অঞ্চলের সবাই ভালোভাবে সাড়া দিয়েছেন আমাদের এই আয়োজক কমিটিকে। তাই আমি আমাদের এই অঞ্চলের সব নাগরিকদেরকে কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যাতে আগামীতেই আমাদের এই জিপিভিত্তিক প্রয়াসটি যাতে আমরা আরও সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি এটাই আমি আর চাই। যেমন আমরা পূজা সপ্তমীতেও আমাদের হিন্দু রীতি মেনে আমরা পূজা শুরু করেছি। আজকে মহানবমী, নবমীতেই আমাদের আজকে প্রোগ্রাম ছিল, কুমারী পূজা ছিল এবং যজ্ঞ মহাপ্রসাদ বিতরণ, এইগুলা প্রোগ্রাম আছে। এবং রাত্রে আমাদের ছোট শিশুদের নৃত্য প্রতিযোগিতা আছে, তারপরে আলতি প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতার মাধ্যমে আজকে নবমী পূজার সমাপন হবে, আগামীকাল বিসর্জন। তাই আমি আমাদের এই অঞ্চলের সবাইকে এই বিসর্জনে অংশগ্রহণ করার জন্য আমি আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। লক্ষ্মীপুরের বাদ্রী চন্দ্রপুর জিপির চন্দ্রপুর দ্বিতীয় খণ্ড মাদ্রিপার গ্রাম বাসকান্দি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি। 200-এর অধিক মুসলিম পরিবারের বসতি এই গ্রামে, যে গ্রামে সরকারি চাকুরিজীবী একেবারে শূন্য। এই গ্রামে রয়েছে 1942 সালে প্রতিষ্ঠিত একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। শতভাগ মানুষ কৃষিজীবী এই গ্রামে। স্বাধীনতার 76 বছর পরও যোগাযোগবিহীন, যোগাযোগ ব্যবস্থা একেবারে আদিম যুগের পর্যায়ে।
মাদ্রিপার গ্রামের যোগাযোগ ব্যবস্থা বলতে বাসকান্দি এমবি স্কুলের সম্মুখে 37 নম্বর জাতীয় সড়ক থেকে মাদ্রিপার এসসি ভিলেজ পালেরবন্দ হয় স্কটপুর চাবাগান পর্যন্ত সড়ক দীর্ঘ এই সড়কের সম্পূর্ণ কাজ হলেও শুধু মাদ্রিপার গ্রামের 15 কিলোমিটার সড়কের কাজ আজ পর্যন্ত অধরা থেকে গেল প্রতিবছর শুকনো মৌসুমে মাদ্রিপার মুসলিম ভিলেজের দরিদ্র জনগণ চাঁদা করে এবং নিজেরাই শ্রমদান করে সড়কের কাজ করে চলাচলের উপযোগ করেন এবারেও তারা গ্রামের প্রতি প্রত্যেক পরিবারের কাছ থেকে চাঁদা গ্রহণ করে ইট ক্রয় করে নিজেরাই শ্রমদান করে সড়কের সংস্কার করেছেন 15 কিলোমিটার সড়কের সংস্কার করতে প্রতিদিন গ্রামের যুবক বৃদ্ধ সবাই কাজ করছেন বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায় সড়কে কাজ করছেন গ্রামের মানুষ স্থানীয় আমির হোসেন মঞ্জির আলী মজুমদার আসিরউদ্দিন জসিমউদ্দিন সেলিমউদ্দিনরা বলেন আগে পিছে সরকারি বরাদ্দ সড়কের কাজ হলেও শুধু মাদ্রিপার মুসলিম ভিলেজের 15 কিলোমিটার সড়কের কাজ আজ পর্যন্ত হয়নি যার ফলে প্রতিবছর শ্রমদান করে সড়ক সংস্কার করে চলাফেরা করতে হয় এটা মুসলিম ভিলেজ সামনে আমার এসি ভিলেজ আছে এটা আবার কমপ্লিট পিচ আছে মানে এখানে সবকিছু পুরাও আছে কাজ আর এদিকে আবার আমার মণিপুরী বস্তি আছে এখানেও সম্পূর্ণ পুরা আছে পিচও আছে রাস্তাও আছে সবকিছু তারা কমপ্লিট এই মুসলিম বস্তি এটা হেল্পও আমার কোন হালতে হইল না এখান তো আর আমি করতে পারি না আমার সিএমএ যাইছা প্লাস আমার এমএলএ যাইছা এখন কোন কারণে হইল না বুঝতে পারতাম না দেখো এটা তো আমরা এখন ভারত স্বাধীনর স্বাধীন রাষ্ট্রের মানুষ আমরা আমাদের লাগে আলাদাভাবে কোনো পার্সেলিটি করা হয়নি এটাও হইতে পারতাম না ক্লিয়ার কারণ এটা যদি মানে মনসন্দেহ হইতেও পারে তারার আর কিন্তু ক্লিয়ারলি হইতে পারতাম না আজকে হিন্দু মণিপুরী মানুষ তারার এটাও কমপ্লিট এসি বস্তি এটাও কমপ্লিট একই এক রাস্তার মাঝে মধ্যেখানে আমরা এই জায়গার মানুষ আজকে আটকে আছি এই কন্ডিশনে আমরা তাহলে আপনারা কিছু আবেদন জানাইবানি এখন যতটুকু জানানি হয়ে গেছে জানানি হয়ে গেছে এখন আর আমরা জানানি না এখন তারার যদি দরকার লাগে আমরারে মানে তারার যদি জনতা হিসাবে তারা ভাবে বা দয়া লাগে তারা দেখতে পারে আমরা আর কি তা করবো আমরা কাছে আর কোনো তারার কাছে কোয়ার কিছু নাই প্রশাসন রে বা সরকার রে বা মন্ত্রী মামলার কিছু আপনারা অনুরোধ জানাইতে চাই না না এখন বর্তমানে চাই কারণ আমরা আমরা দেখা করছি গাঁর গ্রামের পয়সা করছি বাচ্চা কাচ্চা লইয়া কোটি কোটি বাচ্চা ইন্তর লইয়া যদি আজকে কাজ করতে পারছি এখন যদি তারার দয়া মায়া লাগে তারা আইয়া দেখিয়া করিয়া দেখতে দেখ আর আমরা কি আর হওয়ার নাই তারা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদে কেঁপে উঠল লক্ষ্মীপুর 560টি কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি ভিএইচপির দুয়ারবন্দ প্রখণ্ডের উদ্যোগে লোহারবন্দে উদযাপিত রাম মহোৎসব স্প্রে ছিটিয়ে গাড়ি সহ মোবাইল ও মানিব্যাগ ছিনতাই তীব্র চাঞ্চল্য এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।